मा चण्डाला प्रतिहतरयो यस्य प्रेम प्रवाहो प्रेमप्रवाहो लोकातीतोऽप्यहन जहो लोक प्रतिममहिमा जानकी प्राणवन्धो भक्त्या ज्ञानं मृतवरवपु सीतयायो हिरामह। हि रामः स्तब्धीकृत्य प्रलयकलितं बाहवोत्थं महान्तं हित्वा रात्रिं प्रकृतिसहजाम् अन्धतामि गीतं शान्तं मधुरमपि यः सिंहनादं जगर्ज सोऽयं जातप्रथितपुरुषो रामकृष्णस्त्विदानीं जय जयो, जयो रामकृष्णो मञ्चकल्पोतुरु तुरु जयो जयो भगवान् जगोतेरुगुरु জয় জয় গুরু মাতা জগত জননী রাম কৃষ্ণ ভক্তিদাত্রী চৈতন্য দায়িনী জয় জয় রামকৃষ্ণ কৃষ্ণ ইষ্ট গোষ্ঠী সবার চরণ রেণু মাগে অধম শ্রী ভগবানের অশেষ কৃপায় আবার আমরা সমবেত হয়েছি শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি পাঠ এবং আলোচনার উদ্দেশ্য নিয়ে আমরা যে অধ্যায়টি পাঠ এবং আলোচনা করছি সে অধ্যায়ের নাম কুমার সন্ন্যাসী যোগীন্দ্র ও বহু অন্তরঙ্গের আগমন এটি মূলত আমাদের চতুর্থ খণ্ড তৃতীয় খণ্ডের শেষ অধ্যায়ের শেষ অংশ যেটি আমরা আজকে শেষ করে তৃতীয় খণ্ডের সমাপন করবো আমরা বিগত দিন আলোচনা করেছিলাম হৃদয় রামকে নিয়ে প্রতিকার শেষ করেছিলেন এই বলে লীলামর্ম বলিবারে অর্থ লীলা তার জীব শিক্ষা হেতু হৃদয়ের দুই পায়ে করিয়া প্রণতি ভক্তি সহকারে শুনো রামকৃষ্ণ পুতি অনেক সময় লীলা এসে নানা ঘটনা আমাদের নানাভাবে ভাবায় যে কেন তিনি এরকম করলেন এই যে হৃদয়রাম তাকে এত সেবা করলেন এত কিছু করেন কষ্ট বহু দিলেন কিন্তু এই যে আজকে আমরা শ্রীরামকৃষ্ণকে নিয়ে যে লীলা বিলাস করছি এর মূল যদি কেউ থেকে থাকেন তিনি হলেন স্বয়ং হৃদয়রাম চট্টোপাধ্যায় তিনি শ্রীরামকৃষ্ণকে বাঁচিয়ে রেখেছিলেন আমাদের জন্য আমরা যাতে তাকে নিয়ে লীলা করতে পারি কিন্তু এইভাবে তার লীলাঙ্গন থেকে শ্রীরামকৃষ্ণের লীলাঙ্গন থেকে চলে যাওয়া এটা যেন আমাদের কাছে বড়ই বেদনার কিন্তু পুথিকার বলতে গিয়ে বলছেন লীলার মর্ম বলিবারে সার অর্থ লীলা তাঁর জীব শিক্ষা হেতু এই যে যাবতীয় ঘটনার ঘনঘটা ঘটা এগুলোর মূল উপকরণ মূল কারণই হচ্ছে আমাদের জীবের শিক্ষার জন্য আমরা আমাদের জীবকে তিনি যেন শিক্ষা দেবার জন্যই তিনি এই কাজগুলি করে চলেছেন আমাদের যেন নতুন করে জীবনের নতুন অর্থ খুঁজে দিতে চাইছেন আমরা যত সংসারকে চাইব যত আমরা নানা রকম বন্ধনে নিজেদের বেঁধে ফেলতে চাইব তত আমাদের জীবনের দুর্গতি হবে ভগবানকে ছেড়ে আমরা যত দূরে যেতে থাকব, তত আমাদের কষ্ট অন্তহীন কষ্ট হবে তাই যেন তিনি জীবশিক্ষা হেতু তাঁর এই নানা রকমের বলছেন এটা লীলার জন্য তিনি যেন অভিনয় করছেন তাই হৃদয়ের শ্রী পাদপদ্মে প্রণতি নিবেদন করে বলছেন ভক্তি সহকারে শূন্য রামকৃষ্ণ পুঁথি ভালোবাসার সঙ্গে শ্রী রামকৃষ্ণের প্রতি ভক্তি সহকারে এই লীলা রামকৃষ্ণ পুঁথি শোনা দরকার এখানের পর থেকে আমরা আজকে নতুন অংশের পাঠ শুরু করব। সমাগত ভক্ত যত সবে গেছে মোজে মধুবরা শ্রীপ্রভুর চরণ পঙ্কজে পুরী হইতে হৃদয়ের হইল বিদায় রহিল হরিশ লাটু প্রভুর সেবায় দিনে রেখে থাকি যা সব সাথে সবে সযতনে এমন সুন্দর সেবা হৃদুও না জানে যত্রাপন্ন ভক্ত যারা দেন সরঞ্জাম শ্রীপ্রভুর সেবা হেতু যাহা প্রয়োজন বিশেষ সুরেন্দ্র মিত্র আর দত্তরাম কখনো কি রাখে কখনো কি লাগে রাখে সর্বদা সন্ধান বলরাম অপবাদ আছে এই সাথে পুঁথিকার বলছেন যে এই চলে যাওয়ার পরে হৃদয়রাম চলে যাওয়ার পর একটা সবচেয়ে বড় প্রশ্ন উঠেছিল যে ঠাকুরের সেবার্থে তাহলে কাকে রাখা হবে বলছেন সমাগত ভক্তরা তারা সব মজে গেছে শ্রীরামকৃষ্ণের কাছে এসে তারা যেন মজে গেছে রসের ভেতরে যখন প্রথম রসগোল্লাকে ছাড়া হয় তখন যখন রসগোল্লাটিকে তুলে নিয়ে আসা হয় তখনও তাতে ছানার অস্তিত্ব থাকে তাতে মিষ্টতার অস্তিত্ব থাকে কিন্তু ছানার যে নিজস্বতা সেইটির অস্তিত্ব থাকে কিন্তু সারা রাত যখন সেই ছানার গোল্লাটিকে রসের ভেতর ডুবিয়ে রাখা থাকে সে সেচার ছানার অস্তিত্বকে হারিয়ে একটি মিষ্ট খণ্ডে রূপান্তরিত হয় মজে যায় সে ভক্তদের অবস্থাও ঠিক সেই রকম শ্রীরামকৃষ্ণ দেবের চরণপঙ্কজে শ্রীপাত তার শ্রীপাদপদ্যে এসে তারা মধু ভরা তাদের জীবনটি মধু ভরে গেছে এবং তারা যেন মজে গেছে তার মধ্যে হৃদয়পুরী থেকে বিদায় হবার পরে তার তার সেবার্থে হরিশ এবং লাটু এরা সেবা করতে থাকলেন কেমন তারা সেবা করেন দিন রাত এক করে তারা সেবা করেন তাদের সেবার অতিরিক্ত কি আছে সযতনে ভালোবাসার সঙ্গে তারা সেবা করে এমনও সুন্দর সেবা ঋদুও না জানে ঋদুও যেমন সেবা করতেন তার চেয়েও ভালো তাঁরা সেবা করেন যত্রাপন্ন ভক্ত যাঁরা দেন সরঞ্জাম শ্রীপ্রভুর সেবা হেতু যাহা প্রয়োজন যাদের পয়সা আছে সেই রকম কয়েকজন ভক্ত মিলে ঠাকুরের সেবার্থে যেসব জিনিসের প্রয়োজন আছে সেগুলির যোগান দিতে থাকেন বিশেষ করে সুরেন্দ্র মিত্র এবং রাম দত্ত রামচন্দ্র দত্ত তারা সব সময় খোঁজ রাখেন এটা হচ্ছে কথা যে আমাকে বলতে হবে না যেন ভক্তরা জানবে যে কি প্রয়োজন আছে সেই প্রয়োজন প্রয়োজনানুসারে তারা সেইভাবে দিয়ে যেতেন কৃপণ বলে এখানে ভারী মিষ্টি শব্দ ব্যবহার করা হচ্ছে ব্যয়কুণ্ঠ আদতে কৃপন বলরাম ভীষণ কৃপন ছিলেন বলরাম বসু বলছেন ব্যায়বকুণ্ঠ বলরাম অপবাদ আছে তিনিও যতনে হন এ দুইয়ের পাছে তিনিও আর তার সেই ব্যায়কুণ্ঠতা ছেড়ে দিয়ে এই দুজনের পেছন পেছন থাকা শুরু করলেন প্রভু যে আপনি নিজে রাজ রাজেশ্বর ভক্তরামে বলরামে পেয়েছে খবর সেই হেতু আত্মবন্ধু আছে যে যেখানে সকলে লইয়া যান প্রভু দর্শনে একদিন বলরাম করিবে গমন সুন্দর এক দিল দর্শন আপনা আপনি মধ্যে সন্নিকটে বাড়ি দশে জানা পিতা তাঁর করেন ডাক্তারি জমিদার পাতি তাঁর খর দায় খর বেশ জমিদার পতি তার দায় খর বেশ্বাসুরা প্রিয় স্ত্রীরে করে না আদর তে কারণে হয় বাস পিতার ভবনে অন্তরে অপার দুঃখ বহে দিনে বসুবাসে শ্রীপ্রভুর পাইয়া সন্ধান দক্ষিণের শহরে আজি দর্শনে যান আজকে এমন হয় না আমাদের ভালো কোনো জিনিস ভালো কোনো মানুষের আমরা যদি সন্ধান পাই আমরা চেষ্টা করি আমাদের প্রিয়জনদেরও তার কাছে নিয়ে যেতে যাতে তারাও তার দিব্য সঙ্গ লাভ করে তাদের জীবনটিকেও ধন্য করে নিতে পারেন তেমন অবস্থা হয়েছিল রাম এবং বলরাম তারা যেখানে যাকে তাদের প্রিয়জনদের পেতেন তাদেরকেই নিয়ে আসতেন ঠাকুরের কাছে যাতে ঠাকুরের সঙ্গ পেয়ে তাঁদের জীবনটিও ধন্য হয় তাই বলছেন সেই হেতু আত্মবন্ধু আজ আছে যে যেখানে সকলে লইয়া যান প্রভু দর্শনে সকলকে তারা ঠাকুরের কাছে নিয়ে যেতেন একদিন বলরাম ঠাকুরের কাছে আসবেন বলে তৈরি হচ্ছেন এমন সময় তার এক সুন্দর সুন্দরী আত্মীয়া এসে উপস্থিত হলেন তার বাড়ি কাছেই বাগবাজার স্ট্রিটেতেই তার বাড়ি তার বাবা ডাক্তারি করেন তিনি বলরামের আত্মীয়া তার বিয়ে হয়েছিল খরদাতে তার স্বামী জমিদার কিন্তু তার বেশিরভাগ সময় তার স্বামীর বেশিরভাগ সময়টা কেটে যেত সুরাপ এবং বেশ্বাদের সাথে তাই স্ত্রীর কোনো আদর ছিল না স্ত্রীর কোনো কদর ছিল না অতএব তিনি তার বাগবাজারে তার পিত্রালয়েতেই বাস করতেন অন্তরে অপার দুঃখ বহে এ দিনে এটা হচ্ছে প্রাথমিক দুঃখ যেটা নিয়ে আমরা আসি আমরা দেখবেন সবাই আসি ভগবানের কাছে আমাদের জাগতিক দুঃখ থেকে পরিত্রাণ পাবো বলে আমাদের এই চাওয়ার দরকার ছিল আমাদের ওই চাওয়ার দরকার ছিল আমার সেই চাওয়ার দরকার ছিল সেইটা পূর্ণ হলো না এবং সেই উদ্দেশ্যেই আমরা ভগবানের কাছে মূলত আসি আর তারপরে এসে তার প্রেমে এমনভাবে পড়ি যে জাগতিক বিষয়গুলি আমাদের কাছে তুচ্ছ হয়ে যায় এমন কি এই যিনি আসবেন যার কথা আমরা বলবো তার পরবর্তী জীবনের ঘটনা যদি আপনারা যখন জানবেন বা আপনারা জানেন তার নাম বললেই আপনারা আমার চেয়ে দ্রুত বলে থাকবেন কেমন তার শ্রীরামকৃষ্ণ অঙ্গনে তার কেমন ভূমিকা ছিল তিনি কিন্তু এসেছিলেন তার পতি তাকে পরিত্যাগ করেছিলেন অথবা তিনি তার পতিকে পরিত্যাগ করেছিলেন কারণ তার পতির জীবন তেমন কোনো রকম আকর্ষণীয় ছিল না তার প্রতি অত্যন্ত নিম্নমানের জীবনযাপন করতেন এবং সেই মানুষকে তিনি পরিত্যাগ করে সেই যুগে পরিত্যাগ করে তার বাপের বাড়িতে এসেছিলেন মেয়েরা যখন এমনি নিজের পরিচয় নিজের বাবার কাছে থাকে তখন তার এক ধরনের স্টেটাস থাকে আমাদের সমাজ যত এগিয়ে যাক যত কিছুই হোক না কেন মেয়েরা যখন বিবাহিত অবস্থায় এসে তার বাপের বাড়িতে থাকেন তখন সেটা আরও দুঃখজনক এটা মেয়েরা ছাড়া বোধ এই কষ্টটা কেউ আমরা বুঝতে পারবো না তাদের হয়তো খুব আদর যত্ন থাকে কিন্তু কোথায় একটা আচরণের মধ্যে গলগ্রহ স্ট্যাটাসটা যেন প্রচ্ছন্নভাবে থাকে সেই কারণে তার অন্তরে অপার দুঃখ ছিল তিনি বলরাম বসুর বাড়িতে ঠাকুরকে দেখেছিলেন এবং আজ দক্ষিণেশ্বরে যাচ্ছেন আমরা নামটি বলে তার তিনি হলেন মোহিনী দেবী বা আমাদের ভক্তদের কাছে যোগিন মা নামে পরিচিতা কি বা গুণ আছে লগ্ন প্রভু দর্শনে কে বুঝিবে শ্রীপ্রভুর ভবজালা পরিপূর্ণ যত ছিল ঘটে একবার দর্শন সব গেল চিরভক্তা খালি হইল খালি থলি হইল খালি তুম্বির মতন কৃপা করে দিলা প্রভু শুদ্ধা ভক্তিধন স্বভাবত শান্তমূর্তি মূর্তি অত নিকটে কহিলে কথা নাহি ঢুকে কানে মাটিতে না পায়ে টের পা পাতিলে তায় গুণের আধারে কত না আসে কথায় একে তার তো স্বভাব এমন সোনায় সোহাগাজক প্রভু দর্শন শ্রীপ্রভুর দর্শনে শুধু একানন মাতার সঙ্গেতে এই সঙ্গে পরিচয় গাছের তলায় দুয়ে একেবারে পান ভক্তিমতি যোগিন মা এ দেবীর নাম প্রভু আর মার পদে পিতার ভবন বলছেন আজিকার মতো ফেরে ও প্রতিকার যে তার সেই শ্রীরাম আমরা যারা এই জগতের দুঃখে কাতর হয়ে বেদনাহত হয়ে ভগবানের কাছে যাই ভগবান আমাদের এত ভালোবাসেন এত ভালোবাসেন আমরা আমাদের সমস্ত দুঃখ বেদনা সবটুকুকে তার পাদ খালি করে দিই এ মহিলাও ঠিক তেমনিভাবে তার জীবনের যাবতীয় দুঃখকে খালি করে দিয়েছিলেন পুথিকার লিখছেন এক ভব জ্বালা জ্বালা পরিপূর্ণ যত ছিল ঘটে একবার দর্শনে সব গেল ছুটে থলি হইল খালি তুম্বির মতন কৃপা ভক্তি করি দিলা কৃপা করি দিলা প্রভু শুদ্ধা ভক্তিদন তুমনি মানে হচ্ছে ওই লাউয়ের শুকনো খোল আপনারা অনেকেই দেখেছেন তানপুরা তৈরি হয় সেই তানপুরার যে তলার যে অংশটা সেটা লাউয়ের খোল দিয়ে তৈরি হয় যদি কখনো এই তানপুরা তৈরির দোকানে গিয়ে দেখেন তাহলে দেখবেন ওর ভেতরটা সম্পূর্ণ ফাঁকা এবং ফাঁকা থাকার ফলে ওই যখন ওপরে তার বাজানো হয় তখন ওর ভেতরে ওর অনু তার যে হতে হয়ে সেটা এমন ভাবে ছড়িয়ে পড়ে সর্বত্রটা সুরটা ভেতরটাকে খালি করা আমাদের ভীষণ ভাবে প্রয়োজন আমরা যদি কিছু শিখতে চাই তাও ভেতরটাকে খালি করা দরকার আমরা যদি কিছু গ্রহণ করতে চাই সবার আগে সেটাকে খালি করা দরকার যা পুরনো যা কিছু স্মৃতি ছিল সব বদল করা দরকার এক জেন বুদ্ধিস্টের গল্প আমরা পূজনীয় ভূতেশ সানন্দজি মহাজের কাছে শুনেছিলাম সে সৈনিক একজন তিনি শুনেছেন সেনাপ্রধান তিনি শুনেছেন যে একজন বৌদ্ধ সন্ন্যাসী তিনি খুব ভালো ধ্যান শেখান তিনি ঠিক করলেন যে তার কাছে অনেকে এসে বলাতে তিনি ঠিক করলেন সেই বৌদ্ধ সন্ন্যাসীকে তিনি আমন্ত্রণ জানাবেন তার যে সেনাভারাক সেখানে এসে তিনি সেনাদের ধ্যান শেখাবেন সেই উদ্দেশ্যে সেই সন্ন্যাসীর কাছে তিনি গিয়ে পৌঁছলেন গিয়েই তো এই সন্ন্যাসীর সঙ্গে দেখা হলো সন্ন্যাসী তাকে ওপর থেকে নিচ অব্দি দেখলেন সারা গায়ে তার সে নানা রকম মেডেল টেডেল রাখা আছে তার যে সামরিক যে আবিজাত্য সেই আবিজাত্যে পূর্ণ হয়ে আছে তিনি তিনি জিজ্ঞাসা করলেন শিষ সেনাপ্রধান সৈনিককে এই সন্ন্যাসীকে আপনি নাকি খুব ভালো ধ্যান শেখান সন্ন্যাসী বলেন হ্যাঁ তা তো শেখাই কিন্তু তুমি তো এখন খুব ক্লান্ত আছো একেবারে বোধহয় সমরাঙ্গন থেকে এসেছো এক বেলা চা খাবে নাকি তার বড় চায়ের টেস্ট সে বলে হ্যাঁ খাবো সন্ন্যাসী তাকে বসার ঘরে বসিয়ে রেখে মনাস্টারির ভেতরে সাধুনিবাসের ভেতরে চলে গেলেন ফিরে এলেন একটা ট্রেতে তাতে একটা টিপট চায় ভর্তিপূর্ণ ছিল একটা কাপ একটা প্লেট আর সেই কাপটাও চায় পূর্ণ তিনি টেবিলের ওপর সেই ট্রেটা রেখে এবারই ভর্তি কাপের ভেতরে ওই টিপট থেকে চা ঢালতে শুরু করলেন চা উপচে পড়ে প্লেটে প্লেট থেকে টি ট্রেতে ট্রে থেকে টেবিলে টেবিল থেকে মেঝেতে পড়তে থাকল এতক্ষণ সেই প্রধান তিনি হাঁ করে তাকিয়ে সেটি দেখছিলেন কোনো কথাই তিনি বলছিলেন না যখন টেবিলের উপর উপচে সেটি মেঝেতে পড়তে থাকলো তখন হা হা করে তিনি হাসতে হাসতে বললেন আরে তুমি তো লোক তুমি শেখাবে ধ্যান তুমি জানোই না যে ভরা কাপে যা ভর্তি নেই গল্পটা ইংরেজিতে ছিল এই প্রসঙ্গে সেই ভদ্রলোক সেই সন্ন্যাসী তাকে বললেন ও মাই ডিয়ার দ্যাট ইজ দ্য অনলি লেসেন আই ওয়ান্ট টু টিচ ইউ ও আমার প্রিয় আমি তোমাকে ওই ওইটাই তো সবার আগে শেখাতে চাইছি ধ্যান শেখানোর আগে যে ইফ ইউ ওয়ান্ট টু লার্ন সামথিং কাম যদি তুমি সত্যি সত্যি কিছু শিখতে চাও সবার আগে নিজের ভেতরটাকে খালি করে দাও শ্রীরামকৃষ্ণের এটি ছিল স্টাইল তিনি এত ভালোবাসা দিতেন আমরা যে ভালোবাসার অভাবে নিজের দুঃখের কথা অন্যকে বলতে পারি না তিনি যেন সমস্ত হৃদয়টা খুলে দিলেন বললেন খালি হইল খালি তুম্বির মতন তিনি তার দুঃখের যে বোঝা যেটা তিনি এতদিন বয়ে বেড়াচ্ছিলেন সেটি যেন শ্রীরামকৃষ্ণের সামনে এসে উজাড় করে দিলেন ভেতরটা যেন একদম খালি তুম্বির খালি শুকনো লাউয়ের খোলের ভেতর হয়ে গেল আর তার ভেতরে ঠাকুর ভরে দিলেন অদ্ভুত একটা জিনিস শুদ্ধা ধনে পূর্ণ করে দিলেন কেমন মানুষ তিনি ছিলেন যোগিন মা স্বভাবত শান্ত মূর্তি শান্তি মূর্তি অতুল ভুবনে নিকটে কহিলে কথা নাহি ঢুকে খানে মাটিতে না পায়ে টের পা পাতিলে তাই গুণের আধার কত না আসে কথায় তিনি এত ধীর স্থির শান্ত মূর্তি ছিলেন আপনার তার ছবিটি দেখলেও বুঝতে পারবেন খুব ধীর স্থির শান্ত এত আস্তে আস্তে নাকি কথা বলতেন গোলাপমার গলা যেমন বাগবাজার স্ট্রিটে প্রায় সর্বত্রই শুনতে পাওয়া যেত যোগিন মা এত আস্তে আস্তে কথা বলতেন পাশের জন্য শুনতে পেত না এত ধীরে তিনি হাঁটতেন যে মাটিতে যে পা পড়েছে সেটা মেঝেতে কান পাতলেও শোনা যেত না একে তার স্বভাবত স্বভাব এমন একে তার স্বভাবত স্বভাব সোহাগা যোগ প্রভু দর্শন তিনি এমনিতেই সেই যেন স্বর্ণ চরিত্র নিয়ে জন্মেছিলেন তাতে শ্রীরামকৃষ্ণ সোহাগা স্পর্শে তিনি যেন আরো তার ঔজ্জ্বল্য ফিরে পেলেন শুধুমাত্র ঠাকুর তাকে কৃপা করলেন না আরো একজন তাকে কৃপা করলেন তিনি হলেন শ্রীমা শারদা দেবী শুধু ঠাকুরের সঙ্গে দর্শন হল না মায়ের সঙ্গেও তার দর্শন হলো এবং সেই গাছতলায় তিনি দুজনকে দর্শন পেলেন এবং এই এখন নাম বলছেন দুজন এ দেবীর নাম এ দেবীর নাম যোগিন মা প্রভু আর মার পদে সমর্পিয়া মন আজিকার মতো ফিরে পিতার ভবন বেশিরভাগ ভক্তরা শুধুমাত্র ঠাকুরের শ্রী পাদপদ আগে মন সমর্পণ করে ফিরে এসেছিল মায়ের কৃপা তার অনেক পরে পেয়েছিল কিন্তু যোগিন মা এমন কৃপাময়ী তাকে তিনি এত কৃপা পেয়েছিলেন শুধুমাত্র ঠাকুর নয় মাকেও দর্শন করে মার পাদ তিনি যেন নিজেকে নিবেদন করে দিয়েছিলেন পুথিকা লিখছেন ভক্তির আস্বাদ পেয়ে থাকিতে না পারে সুযোগ হইলে যান প্রভুরও গোচরে করেন মায়ের সেবা পরম যতনে ভক্তি কৃপা সিদ্ধি বৃদ্ধি হয় দিনে দিনে সাধন ভজনে আচার যে কৃপা সহকারে বুঝাইয়া বিধিমত দিলেন তাহারে পুরাতন কায়া গেল নূতন এখন কভু জবে রত কভু ধিয়ানে মগন ভক্তিমতি আছে যত প্রভু অবতারে কাহারো নাহি কোঠাহি ইহার উপরে একদিন প্রভুদেব তারে উল্লেখিয়া বলিলেন অন্যের যত ভক্তে সম্বোধিয়া অতিশয়ে ভক্তিমতি সুন্দর আধারে ফুটিবে কতই ফুল হৃদয় তাহার অদ্ভুত জ্ঞান সমাধির মতো একেবারে বাহ্যিক জ্ঞান বিরহিত লীলা বুঝা শক্তি ঘটে ফুটে বিলক্ষণ অন্তর্দৃষ্টি সহ অন্তর্দৃষ্টি সহ সদা উচ্চে থাকে মন এত ভক্তি ঠিক যেন গড়া ভক্তি চাঁচে মায়ের অভাগিয়া যাচ্ছে বলছেন যে ঠাকুরের প্রতি ঠাকুর এবং মায়ের ভালোবাসার প্রতি আমরা যারা এই শ্রীরামকৃষ্ণের কাছে এসেছি তাঁর ভালোবাসায় এমন আমাদের মন ভরে গেছে যে মনে হয়েছে এটা দেখবেন আমাদের সবারই মনে হয়েছে কতক্ষণে তার কাছে যাব কখন আবার ঠাকুরকে দেখবো সে মাস্টারমশাইরও যেমন হয়েছিল আপনার আমারও একই প্রত্যেকের অবস্থা একজনের কৃপা পেয়ে আমাদের এরকম মনে হয়েছে এখানে তিনি দুজনের কৃপা পেয়েছেন তাই তার আকুতি যেন আরও বাড়তে থাকলো তিনি মাঝে মাঝে গিয়ে মায়ের কাছে থাকা শুরু করলেন শুধু থাকতেন না তিনি সেবা করতেন মাটার চুল বাঁধা এত পছন্দ হতো তিনি চুল বেঁধে দিয়ে গেলে মা তিনি না আসা অব্দি পরে তিন অব্দি ওইভাবে চুল রেখে দিতেন ঠাকুর তার অনেকগুলি নৈষ্ঠিক উপাচার ছিল যেমন তিনি পূজা জব ধ্যান ক্রিয়া এই সমস্ত কাজে অত্যন্ত পারদর্শী ছিলেন ঠাকুর একদিন তাকে কৃপা করে দীক্ষা দিলেন ঠাকুরের যেমন দীক্ষা আমার আপনাদের মতো দীক্ষা তো নয় তিনি স্পর্শে বা জিভে লিখে দিতেন অথবা তার ইচ্ছা মাত্রই আমাদের ভেতরে মন্ত্রের প্রকাশ হতো ঠাকুর ঠিক সেরকমভাবে তাঁকে দীক্ষা দিলেন এবং তিনি সেই দীক্ষা শ্রীরামকৃষ্ণের কাছে মন্ত্র পেয়ে মন প্রাণ উজাড় করে জপ এবং ধ্যান তাতেই সমস্ত মন দিয়ে দিলেন বলছেন পথিকার বলছেন ভক্তিমতি আছে যত প্রভু অবতারে কাহার নাইকো ঠাই ইহার উপরে তিনি যেন সব ভক্ত ভক্তানীদের ভেতরে শ্রেষ্ঠ বা সেরা ঠাকুর তার সম্পর্কে সার্টিফাই করছেন কী বলেছিলেন ঠাকুর বলেছিলেন অতিশয় ভক্তিমতি সুন্দর আধার ফুটিবে কতই ফুল হৃদয়ে তাঁহার শ্রীরামকৃষ্ণ বলছেন শুধু ভক্তিমতী নয় অতিশয় ভক্তিমতী আর আধার কেমন সুন্দর আধার ফুটিবে কতই ফুল হৃদয়ে তাঁহার হৃদয়ে তাঁর অনেক ভক্তি কুসুম বিকশিত হবে যোগিন ধ্যানের পদ্ধতি পরবর্তীকালে আমরা প্রব্রাজিকা ভারতী প্রাণামাতাজির স্মৃতিতে অন্যান্য অনেকের স্মৃতিতেই পেয়েছি গঙ্গার ধারে বসে তিনি গভীর ধ্যানে মগ্ন থাকতেন জপ এবং ধ্যানে মগ্ন থাকতেন এক এমন গভীর ধ্যানে মগ্ন থাকতেন মাছি তার চোখে টোকে বসে মাছি খেয়ে চোখ মুখে ঘা হয়ে যেত তার মুখখানা কিন্তু তবুও তার কখনো ধ্যান ভাঙত না পথিকা লিখছেন লীলা বুঝা শক্তি ঘটে ফুলে ফুটে বিলক্ষণ অন্তর্দৃষ্টি সহ সদা উচ্চে থাকে মন এত ভক্তি ঠিক যেন গড়া ভক্তি ছাঁচে মায়ের চরণতক অভাগিয়া যাচ্ছে বলছেন এই তাঁকে বোঝা বড় কঠিন ছিল কারণ তার কেমন মন ছিল অন্তর্দৃষ্টি মানুষের হৃদয়টিকে তিনি দেখতে পেতেন ভাবে ভাবিতা ছিলেন তিনি এবং সবসময় মন তার উঁচুতে থাকত সাধকের মন কখনো উঁচুতে থাকে কখনো নিচুতে থাকে কেন কিন্তু তিনি এমন উচ্চকোটির সাধক যে তার মন সবসময় উচ্চদিকেই বিরাজ করতো এত ভক্তি যেন মনে হচ্ছে তাঁর সারা শরীরটা ভক্তি ছাঁচেই তৈরি হয়েছে তাঁর মহাপ্রয়াণ হয়েছে তাকে আর স্থূল চক্ষে দেখা যায় না তাই পুথিকার তার চরণদ প্রার্থনা করে পুতিকার লিখছেন একেবারে গেল উড়ে আগে কার ধারা দেখে শুনে বল রাম হয় বুদ্ধিহারা হারা মনে ভাবে সৃষ্টি ছাড়া প্রভু নারায়ণ আশ্চর্য আশ্চর্য যা শুনি তাহা করি দর্শন একবার দর্শনে পরশনে যার বিশুদ্ধ ভক্তি হয় হৃদয়ে সঞ্চার অতিশয়ে বৃদ্ধ পিতা বাস বৃন্দাবনে চলিলেন বলরাম আনিতে এখানে মনে মনে বড়সাদ দেখা বেনতায় মনোহর কল্পতরু প্রভুদেব রায় প্রতিকার বলছেন যে যত বলরাম শ্রীরামকৃষ্ণকে দেখছেন তত তিনি যেন মুক্ত হয়েছিলেন তিনি শ্রীরামকৃষ্ণকে প্রথমে দেখেননি তাঁরই বাড়িতে একজন পূজকের কাজ করতেন একটি ব্রাহ্মণ তিনি শ্রীরামকৃষ্ণকে দেখেন এবং তার প্রত্যেক দেখার বর্ণনা তিনি চিঠি লিখে বলরামকে জানাতেন সেই প্রত্যেকটি চিঠি পেয়ে তিনি শ্রীরামকৃষ্ণকে দেখার জন্য তীব্র আকর্ষণ বোধ করেন অবশেষে সেই পূজারী একদিন যখন দক্ষিণেশ্বর থেকে ঘুরে এসে তার বিস্তারিত বর্ণনা তাকে লিখে পাঠালেন তখন বলরাম আর কোঠারে থাকতে পারলেন না তিনি সেখান থেকে সিধে কলকাতায় এসে দক্ষিণেশ্বরে রওনা দিলেন শ্রীরামকৃষ্ণকে দেখে তিনি মোহিত হয়ে গেলেন শুধু নিজে মোহিত হননি তার প্রিয় আত্মীয় স্বজন সকলকে তিনি সঙ্গে করে সেইখানে নিয়ে যেতেন যাতে সবাই শ্রীরামকৃষ্ণের কৃপা লাভ করতে পারে কিন্তু তিনি দেখতে থাকলেন এক অদ্ভুত মানুষ এ যেন পরশ পাথরের মতো যে তার স্পর্শ পাচ্ছে তার ভেতরে যে ভালো গুণ তার ভেতরে যে ভগবানের প্রতি ভগবানকে পাওয়ার যে ইচ্ছা সেগুলি যেন ভীষণভাবে বিকশিত হচ্ছে তার মনে হতে থাকলো তার বৃদ্ধ পিতা যিনি সমস্ত জীবন সাধন ভজন করে কাটিয়েছেন তিনি বৃন্দাবনে আছেন তাই তাঁর পিতাকে তিনি ঠাকুরকে দেখাবেন বলে ঠিক করে বৃন্দাবন যাত্রা করলেন বৃন্দাবনে গিয়ে তিনি কি হলো সেই ঘটনা এখন আমরা শুনব বৃন্দাবনে হাজির হই ইয়া গিয়া কয় আদ্যপন্ত শ্রীপ্রভুর যত পরিচয় দৈবের ঘটনাকার সাধ্য বলে উঠে ভক্তিমতী নারী এক ঐকুঞ্জে জুটে কৃষ্ণ ভক্তি অনুরাগ কত ঘটে তাই কলিতে না শুনি কথা এহেন প্রকার বয়সেন বিনা তিনি ব্রাহ্মণের মেয়ে সন্ন্যাসী সম বেশ কৃষ্ণেরও লাগিয়ে বসুর নিকট শুনি প্রভুর কাহিনী তাহারেও দেখিতে নেচে উঠে সন্ন্যাসিনী শ্রীপ্রভুর নামে কি মোহন শক্তি আছে নহে যে বা পরিচিত সেও শুনে নাচে অতি দৃষ্টি যে বা আবদ্ধ অসুচি তাহারি কেবল নামে নাহি হয় রুচি বদ্ধ জীব তারে বলে মুক্তি নাহি চায় সতত প্রসন্ন অবিদ্যা সেবায় নয়নাবরণ চোখে বাঁধা আছে টুলি সময়ে দিবেন প্রভু অবশ্যই খুলি প্রতিকার বলছেন যে তিনি তার বাবার কাছে দর্শন করতে বৃন্দাবনে গিয়ে পৌঁছলেন বাবাকে তিনি আদ্যপ্রান্ত ঠাকুরের কথা বললেন এবং যত বলতে থাকলেন তত তার যেন আনন্দ ফুটে উঠতে বেরোল ঠিক এই সময় তাদের কুঞ্জে এক নবীন সন্ন্যাসী এসে উপস্থিত ছিলেন বয়স অল্প ব্রাহ্মণের কন্যা ভগবানের জন্য তিনি ঘর ছেড়ে বেরিয়েছেন তাই শ্রীকৃষ্ণকে ইষ্ট জ্ঞান করে তিনি সেই সন্ন্যাসিনীর বেশ ধারণ করেছেন তিনি লিখছেন যে তাকে দেখে তিনি যখন ঠাকুরের কথা শুনলেন বসুর নিকট শুনি প্রভুরও কাহিনী তাহারে দেখিতে নেচে উঠে সন্ন্যাসিনী শ্রীপ্রভুর নামে কি মোহন শক্তি আছে নহে যে পরিচিত সেও শুনে নাচে বলরামবাবু অবাক হয়ে গেলেন সেই সন্ন্যাসিনীর আচরণ দেখে তিনি ঠাকুরের নাম শুনেই ঠাকুরের কাছে যাওয়ার ইচ্ছা প্রকাশ করলেন শুধু তাই নয় ঠাকুরকে ঠাকুরকে দেখবেন এই আনন্দে যেন তিনি ভরপুর হয়ে থাকলেন পুথিকার বলছেন যে বলরামের মনে হতে থাকলো ঠাকুরের নামের সেই অমোঘ শক্তির কথা এমন শক্তিশালী নাম যে নাম শোনা মাত্র মানুষ তার প্রতি আকৃষ্ট হতেন বলতেন একমাত্র যারা আবদ্ধ সংসারে যারা আবদ্ধ অশুচি একমাত্র তাদের মধ্যেই শ্রীরামকৃষ্ণ নামে রুচি আসে না কিন্তু তাই বলে তারা শেষ হয়ে যাবে না তারা বদ্ধজীব কিন্তু তাদের নয়নাবরণ তাদের চোখ বাধা আছে মায়ার বন্ধনে ঠাকুর সময় হলে সে ঠুলিও খুলে দেবেন যে বদ্ধজীব যে তা যে তাকে ভালোবাসে না তার প্রতিও শ্রীরামকৃষ্ণের গভীর ভালোবাসা আছে পথিকার লিখছেন অহেতু কৃপা সিন্ধু প্রভু দয়াধাম জীব দুঃখে দুঃখী নাহি কো আরাম নানা মতে কৃপা করে দিতেন উপায় নিজ করমের ফলে জীবে নিচে নাহি চায় অবিদ্যার ধনে খেলে আনন্দ অন্তর হায় জীব বুদ্ধি পারে পায় করি গড় আবারও এমন দেখি মনুষ্য আকারে শুনিয়া প্রভুর নাম মুগ্ধ হয়ে পরে ভুলকের এরানন গোলকের জাতি রামকৃষ্ণ অবতারে শ্রীপ্রভুর সাথী বলছে বহু মানুষকে আমরা দেখেছি যে তারা অবিদ্যায় তাদের মনে এমন সংসার তারা তারা এমনভাবে সংসারের মধ্যে আবদ্ধ হয়ে আছেন যে কোনোভাবেই তারা তার থেকে বেরিয়ে উঠতে পারেন না কিন্তু ঠাকুর সকলকেই মুক্তির পথ দেখাবেন আজ হোক বহুদিন পরে হোক অবশ্যই তাদের এই যে বন্ধনের কারণ তাদের যে অবিদ্যার দৃষ্টি এটিকে তিনি উন্মোচিত করবেন এবং এটি উন্মোচিত হলে তারা একটি নতুন জীবনের সন্ধান পাবেন বলছেন আরেক দল মানুষ আছেন তাদের দেখে মনে হয় তারা যেন এই ভুলকের বাসিন্দা নন এই পৃথিবীর বাসিন্দাই যেন তারা নন তারা যেন গোলকের জাতি সেই স্বর্গের সেখানকার তারা যেন বাসবাস। এবং ঠাকুরের অবতারে তারা তার সাথী বা তার সঙ্গী হিসেবে উপস্থিত হয়েছেন প্রতিকার লিখছেন সন্ন্যাসিনী অনুরাগের খেপার সমান সন্ন্যাস আশ্রমে তার গৌরদাসী নাম প্রভু অবতারে পরে ভক্তেরা সকলে সম্বোধনে তাকে তার গৌরমাতা বলে সঙ্গে পিতা গৌরমাতা ভক্ত বলরাম উতরিল তোরা করি কলকাতার ধসুর আছিল এই রীতি বরাবর যেই দিন যাইতেন দক্ষিণ শহর মেয়ে ছেলে গোষ্ঠীবর্ঘ প্রতিবাসী যত বিচারবিহীনের সঙ্গে অনেকে থাকিত আজি তরি যোগে হয় তাহারও গমন প্রভু ভক্তের জীবন ঘোমটার মধ্যে ঢাকা প্রভুদেব সব লুটাই অবনী প্রভুর নিকটে নাহি কিছু অবিদিত হাজার না থাক কেহ যত আবরিত কার শক্তি তাঁর কাছে রাখে কিছু ঢাকি ঘটে ঘটে স্থিত যার সৃষ্টিময় আঁকি অসীম গভীর জলে সাগর ভিতরে গগন ভেদী শৃঙ্গি গিরি গর্ভে কি বা লোক ভিন্ন লোকে বিন্দু পরিমিত তনু যে যে থায়ে থাকে সকলে দেখেন প্রভু নয়ন ভূপতি ভূতপতি মায়াধি সৃষ্টির কারণ বিশ্বধায় বিশ্বাসের বিশ্বধেয় জগত গোসাই ঠাই। যতগুলি ভক্ত নারী বসে একাধারে ধারে বদন অনুসারে আকার কৃদি ভাব কি প্রকার প্রভুদেব সুবিদিত সব সমাচার অঙ্গুলি নির্দেশে দেখাইয়া গোর মায়ে বলরামে পুছিলেন প্রভুদেব রায় কেবাই ভক্তিমতি কহ পরিচয় গুপ্ত উপযুক্ত মুখ ইহার নয় লজ্জা ঘৃণা ভয় হারা ঘরবাড়ি ছাড়া কৃষ্ণহেতু বিদেশী অনুরাগে ভরা হবি সহযোগে যেন জ্বলন্ত পাব। শতাধিক পরিমাণে হয় উদ্দীপক সেই মতো গৌর্মার অনুরাগা গুণে বহু গুণে বৃদ্ধি প্রভুর বচনে সেই সঙ্গে সেই কালে সঙ্গে জুটে উচ্ছ্বাস পবন উড়াইল একদিকে মুখের উপাসন ভক্ত ভগবানী আছে স্বতন্তর ভাব তাহে সন্ন্যাসিনী কহে করে বেদনা প্রকাশ প্রভুদেব শান্ত কহিলা শান্তি বাড়ি দিয়া দেখে ভক্ত বল রাম অবাক হইয়া সুখ্যাতি শুনিয়া তার শ্রীপ্রভুর স্থানে বলরাম রাখে তাহে নিজ নিকেতনে পরম যতনে মনে মনে এই জ্ঞান মানবী কখনো নয় দেবীর সমান এই সব ভক্ত লইয়া প্রভু গুণমণি কেমনে কহিলা লীলা তাহারও কাহিনী যথাশক্তি পরে পরে কব সমাচার রামকৃষ্ণ লীলা পুঁথি ভক্তিরও ভাণ্ডার প্রতিকার বলছেন যে তিনি কলকাতায় ফিরে এলেন তার মা বাবাকে এবং সঙ্গে গৌরী মাকেও সঙ্গে করে নিয়ে দক্ষিণেশ্বরে আসা আসামাত্র তিনি তিনি কলকাতায় আসা আসামাত্র দক্ষিণেশ্বরে যাওয়ার প্রস্তুতি নিলেন বলরামের স্টাইলটাই এরকম ছিল যখন তিনি দক্ষিণেশ্বরে যেতেন তখন তার বাড়ির সমস্ত মেয়েদের তিনি সঙ্গে করে নিয়ে যেতেন এছাড়াও আশেপাশে কাছে যদি কেউ ঠাকুরের দর্শন করতে চাইতো তাদেরও তিনি সঙ্গে করে নিয়ে আসতেন এই যে দল তার মধ্যে যেমন তার বাবাও ছিলেন তার আত্মীয় স্বজনরাও ছিলেন তেমনি গৌরীমাও ছিলেন মাথা একবারে সম্পূর্ণ ঘোমটা দিয়ে যেমন মেয়ের আপার পুরুষের সামনে মাথা সম্পূর্ণ ঘোমটা দিয়ে তারা যেমন আসে গৌরীমাও সেরকম নিজেকে সম্পূর্ণ ঢাকা দিয়ে ঠাকুরের কাছে এলেন ঠাকুরের সামনে প্রণাম করলেন যখনই তিনি ঠাকুরকে প্রণাম করেছেন মনে হলো ঠাকুর যেন সব কিছু জানতে পারছেন পুথিকার বলছেন হাজার না থাক কেহ যত আবরিত প্রভুর নিকটে নাই কিছু অবিদিত আমরা যতই নিজেদের ঢেকে রাখবার চেষ্টা করি না কেন ঠাকুরের কাছে কোনো কিছু অজানা নেই অর্থে খুব সাবধান যখন আমরা শ্রীরামকৃষ্ণের কাছে আশ্রয় গ্রহণ করেছি তখন শ্রীরামকৃষ্ণের কাছে যেন আমরা আমাদের জীবনটাকে যেন পরিষ্কার করে রাখতে পারি কারণ আমরা যতই মনে করি তিনি কাঁচের ছবির মধ্যে বসে আছেন আদতে কিনে কিন্তু তিনি আমাদের সবাইকে লক্ষ্য করছেন আর সে সময় ঠিক তাই যে যতই ঢাকা দিয়ে আবরণে আসুক না কেন তিনি জানতেন তাই বলছেন যে যখন সবাই ওইরকম ঢাকা ঢুকি দিয়ে বসে আছেন ঠাকুর একবার সকলের দিকে তাকানোর পরে বলরাম বসুকে জিজ্ঞাসা করছেন আঙ্গুল দেখি গৌরীমার দিকে আগুন দেখিয়ে যে কেবাই ভক্তিমতী কহপরিচয় গুপ্ত উপযুক্ত মুখ ইহার তো নয় সব মেয়েরা টুক ঢেকে রেখেছে কিন্তু এ তো মুখ ঢাকা মেয়ে নয় কারণ লজ্জা ঘৃণা ভয় হারা ঘর বাড়ি ছাড়া কৃষ্ণ হেতু বিদেশিনী অনুরাগে ভরা এই কন্যা তো কৃষ্ণের প্রেমে পড়ে গিয়ে এই ঘর বাড়ি ছেড়ে বেরিয়ে গেছে সে আবার এরকম সাধারণ মানুষের মতো মুখ ঢেকে রেখেছে কেন বলছেন যেরকম আগুনে ঘি দিলে সেই ঘি আগুনটা দাউ দাউ করে বাড়তে থাকে আপনারা যারা হোম হাওয়া দেখেছেন দেখছেন যখন ঘি খুব স্তিম আগুন যখন খুব স্তিমিত আসে তখন পূজারীরা তার মধ্যে একটুখানি ঘি দিয়ে দিলেই সঙ্গে সঙ্গে আগুনটি তারপর আবার প্রাণ ফিরে পায় আবার দ্বিগুণ গতিতে দ্বিগুণ বেগে সেটি আবার আমাদের দাউ দাউ করে জ্বলতে থাকে ঠিক এখানে সেই রকম অবস্থা হলো তিনি তো শ্রীরামকৃষ্ণকে দেখবেন বলে একবারে আনন্দে মগ্ন হয়েছিলেন শুধুমাত্র বাকি থাকলো এই যেন এই দর্শনের জন্য তিনি যেন অপেক্ষা করছিলেন শতধিক হয় উদ্দীপক সেই অনুরাগ পরিমাণে মতো বহু গুণ কহিলা বৃদ্ধি প্রভুর বচনে অনুরাগ তো তার ছিলই কিন্তু ঠাকুর দূর থেকে দেখে তার সম্পর্কে এত ভালো ভালো কথা বলতে থাকলেন ঠাকুরের প্রতি শ্রীরাম গৌরীমার অনুরাগ আরও যেন শতগুণ বেড়ে গেল উড়ে গেল তার মুখের বসন এবং তিনি শ্রীরামকৃষ্ণকে দেখতে থাকলেন ভক্ত ভগবানে আছে স্বতন্ত্র ভাব তাহে সন্ন্যাসী করে বেদনা প্রকাশ সন্ন্যাসীও তার বেদনা প্রকাশ করছেন আপনাদের প্রশ্ন হতে পারে সন্ন্যাসীর আবার কিসের বেদনা সন্ন্যাসীর একটাই বেদনা তিনি তখনও ইষ্টকে সেইভাবে দেখতে পাননি হয়তো দর্শন হচ্ছে কিন্তু সেটা দীর্ঘস্থায়ী হচ্ছে না সেই বেদনাটি তিনি প্রকাশ করছেন প্রভুদেব যেন তার সামনে এসে দাঁড়ালেন তখন তাকে দর্শন করে তার মনে হলো যেন এই আমার ইষ্টদেব একেবারে নিরন্তর ওই শালোগ্রাম শিলা থেকে মানুষের মধ্যে হয়ে এসেছেন বলছেন প্রভুদেব শান্তি শান্ত কইল শান্তি বাড়ি দিয়া দেখে ভক্ত বলরাম অবাক হইয়া ভগবানকে পাচ্ছেন না বলে ঘর বাড়ি ছেড়ে বিভিন্ন জায়গায় যে মানুষটি ঘুরে বেড়াচ্ছিলেন শ্রীরাম কৃষ্ণের সঙ্গে একবার কথা বলা মাত্র মনে হলো সেই তীব্র আগুনে যেন জল দিয়ে কেউ শান্ত করে দিল আর দ্রষ্টা বলরাম অবাক হয়ে হাঁ করে তাকিয়ে তাকিয়ে সেটি দেখতে থাকলো ঠাকুরের কাছে এত সুখ্যাত তিনি শুনেছেন তাই তিনি গৌরী মাকে অন্য কোথাও থাকতে দিলেন না তাকে তাদের বাড়িতেই রাখা হলো বলরাম পুথিকা লিখছেন যে বলরাম রাখে তাই নিজ নিকেতনে পরম যতনে মনে মনে এই জ্ঞান মানবী কখনো নয় দেবীরও সমান ঠাকুর যাকে এত যাকে এত সম্মান করছেন বলরামের মনে হলো এ যেন সাধারণ মানুষ নয় এ অবশ্যই দেবী তাই তাকে তিনি নিজের বাড়িতে রাখার কথাই ভাবলেন এই সব ভক্ত লইয়া গুণবনি কেমন করিল লীলা তাহারও কাহিনী যথাশক্তি পরে পরে কব সমাচার রামকৃষ্ণ লীলা পুঁথি ভক্তির ভাণ্ডার বলছেন এই সমস্ত লীলা লীলাকার যারা শ্রীরামকৃষ্ণের লীলাঙ্গনে এসে উপস্থিত হয়েছেন এদের নিয়ে কেমন করে তিনি লীলা করলেন এইবারের গল্প তাদের নিয়ে এতক্ষণ সব এই আমাদের থাকে না মূল জিনিসের যে খুচরো খুচরো অঙ্গ আবরণ দেবতা থাকে প্রত্যেক দেবতার দুটি দেবতা থাকে একটি হচ্ছে অঙ্গ দেবতা যারা গায়ের সঙ্গে লেগে আছে আর আরেকজন হলেন আবরণ দেবতা যারা দেবতাকে মূল দেবতাকে আবৃত করে থাকেন এই পুরো অধ্যায়ে আমরা সেই আবরণ দেবতাদের গল্প শুনলাম এর পরের যে অধ্যায় শুরু হবে এরপরের যে খণ্ড শুরু হবে সেই খণ্ড অঙ্গ দেবতার গল্প তারা সেই শ্রীরামকৃষ্ণের লীলাকে যারা এগিয়ে নিয়ে যাবার ব্রত নিয়ে এসেছিলেন তাদের আসার গল্প আমরা শুনব এবং সেই তাদের সঙ্গে এদের সম্পর্কগুলোকে এক অপূর্ব মেলবন্ধন করা হবে আমাদের পরবর্তী অধ্যায়গুলো অথিকার বলছেন যথাশক্তি পরে পরে কব সমাচার রামকৃষ্ণ লীলাপথি ভক্তির ভক্তিরও ভাণ্ডার রামকৃষ্ণ লীলাপথিকে ভক্তির ভাণ্ডার বলছেন যত এই গ্রন্থ পাঠ হবে তত এই গ্রন্থের মাহাত্ম্য আমরা অনুভব করতে পারবো এবং তত আমরা এটিকে বুঝতে পারবো আজকের মতো প্রতিপাটা আমরা এখানেই শেষ করছি শ্রীপ্রভুর কাছে প্রার্থনা যেন আমার ভেতরে যেমন করে তিনি যোগিন মার ভেতরে যেমন করে তিনি গৌরী মার ভেতরে যেমন করে বলরাম তার বাবা তার কাছে আসা সব মানুষদের ভেতরের হৃদয়ের সেই ঈশ্বরের প্রতি ভক্তিভাবটিকে জাগ্রত করেছিলেন সেই আগুনে যেমন তিনি ঘি দিয়ে সেই আগুনটিকে প্রজ্বলিত করেছিলেন আরও ভালো করে এগিয়ে দিয়েছিলেন সেই আগুনের স্পর্শ যেন আমাদের হৃদয়ের মধ্যেও জাগে আমাদের ভেতরে ঘুমিয়ে থাকা ঈশ্বর ভক্তি ঈশ্বরকে চাওয়ার যে ইচ্ছাগুলো সেগুলি যেন জেগে ওঠে আমরা যেন মানুষ থেকে দেবতায় রূপান্তরিত হই জয় জয় রামকৃষ্ণ বঞ্ছকরু জয় জয় জগতের গুরু জয় জয় গুরু জগত জননি রামকৃষ্ণ ভক্তিদাত্রী চৈতন্য দায়ী জয় জয় রামকৃষ্ণ ইষ্ট গোষ্ঠীগণ সবার চরণ মাগে অথম ওম শান্তি 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 हरिः ओं तत्सत् श्रीरामकृष्णार्पणमस्तु